হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি ঊষা আমার চ্যানেলের নাম আশি হেস্টে উষা চলে আসলাম তোমাদের সাথে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমার বাড়িতে আজকে কি বানাবো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব রোজ দিনের মতো আমার বাড়িতে বানাবো আজকে হালকা পাতলা আলু দিয়ে ডিমের ঝোল ডিমের পাতলা ঝোল তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি ডিমের খোসা সারিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আলুটাও আমি ডিমের সাথে অল্প হালকা ভাপিয়ে নিয়েছি এদিকে আমি টমেটো কুচি তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা কুচ কেটে নিয়েছি তাহলে আমাদের রেখে দিয়েছি মশলা রেডি করে এদিকে ডিমটা চাকু দিয়ে অল্প অল্প দাগ দাগ করে কেটে দিচ্ছি যাতে মশলা ভিতরে ঢোকে তার জন্য সব কিছু রেডি করে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এখন হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম তো সাহায্য সাহায্যে এখন করার চারোপাশে আমি লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো দিয়ে দিলাম তোমরা সবাই বানাও আমি কিভাবে বানাচ্ছি আমার বাড়িতে ওইটাই তোমাদের সাথে শেয়ার করা হয় তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে বেশি লাল লাল করে ভাজবো না লাল লাল করে ভাজলে প্লাস্টিকের মতো শক্ত শক্ত হয়ে যায় তাই আমি হালকা ফ্রাই করে নিয়েছি যেটাকে বলে সাতলানো সাতলিয়ে উঠিয়ে নিলাম ওই কড়াইতে আমি এখন বেটে রেখেছিলাম যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তিনওটাই দিয়ে দিচ্ছি এক এক করে একদম সহজভাবে ঝটপট বানিয়ে নেবো কারণ স্কুলে যাওয়ার আছে আমার স্কুলে দিয়ে এসেছি এসে কাপড়ও ছাড়িনি আমি পাকের ঘরে চলে এসেছি রান্না করতে রান্না করতে না করতে আবার স্কুলে যেতে হবে ছেলেকে আনতে তাই হুড়াহুড়ি করে ডিমটা রান্না করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি কষিয়ে নিয়েছি হালকা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ লাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো ঘরের কাজকর্মও সারছি তোমাদের সাথেও গল্প করছি ভিডিও করছি স্কুলেও যাচ্ছি সবার সব কিছু চাহিদাও পূরণ করছি তোমাদের সাথে গল্প করে করে রান্নাটা কষিয়ে নিলাম এখন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে বাস আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো তো আমরা রোজ দিন বন্ধুরা মাছ মাংস এটা সেটা অমুক সমুখ কিছু খাই না খেতে পারি না মাসে একদিন দু দিন হলেও বেশি অল্প জল দিয়ে দিলাম মশলাটা আজকে জল দিয়ে ভিজাই নিই তার জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো যেটাই খাই শাক লতা পাতা ওইটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো আমার দেখতে তাহলে আমার পাশে থেকো আর ভিডিওতে একটা লাইক করো তোমরা যদি লাইক না করো আরেকজনের কাছে কীভাবে পৌঁছাবে বন্ধুরা লাইকের উপরে ডিপেন্ড করে ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছানোর তো তোমরা অনেকে কমেন্ট করো লাইক করো না অনেকে কি বলবো ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মশলাটা ঢাকা উলটি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরিবের সংসারের এই খাওয়া তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগে না তাই তোমরা একবার এসে আরেকবার আসতে দ্বিধাবোধ করো বুঝতে পারছি কি করব উপায় নেই যারা আছো আমার সঙ্গে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আলু অল্প ভাপিয়ে নিয়েছিলাম ডিমের সাথে তা আলুটাও দিয়ে দিয়েছি মশলার সাথে মশলা কষিয়ে ভালো করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপরে সবজির স্বাদ রোজ ভিডিওতেই বলতে থাকি যত মশলা কষাবে তত সবজির টেস্ট বের হবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা উল্টিয়ে এখন দুই তিন মিনিট পরে আবারও তোমাদের সামনে ফিরে এসে বাস আলু মশলা ভালো করে আবারও ভালো করে কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি কষা হয়ে গিয়েছে মোটামুটি ভালো করে হয়নি নি এখনও ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ডিমটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা দাগ দাগ করে দিয়েছিলাম মশলাটাও ভিতরে ঢুকবে বিড়ালও কাঞ্চের ওদিকে ঝগড়া করছে দুইটা বিড়ালে তোমরা শুনতে পারছ কি না যাই না কিন্তু আমি আর অসুবিধা হচ্ছে এতক্ষণ কুত্তা ভাউ ভাউ ভাও ভাউ কাটাতে ছিল এখন বিড়ালে ঝগড়া করছে তো জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে জল দিয়ে এখন জলটা ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ জলটা ফুটে উঠেছে ঢাকনা উঠিয়ে দিয়েছি এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি আগে থেকে ধনা পাতা কুচি করে রেখেছিলাম বিলাতি ধন্যা যেটা বলে নাগা ধন্যা নাগা ধন্যা পাতাটা খুব ভালো লাগে এই ধনেপাতাটা আমার টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটা এত সুন্দর লাগে মানে বলে বোঝাতে পারছি না আমার খুব ভালো লাগে ধন্যাপাতাটা বাটা বানালে রসুন কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশি ভালো লাগে আমার এই বাটা ডাল দিয়ে আমি ভাত খেয়ে নেব সবজি আমার লাগবে না এরকমই টেস্ট লাগে আমার এই ধন্যা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যাচ্ছি তরকারিটা ধন্য দিয়ে তো বন্ধুরা আজকের এই হালকা পাতলা আলু দিয়ে ডিমের পাতলা ঝোলটা তোমাদের কেমন লেগেছে যদি একটুকু ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক করো বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা ভিডিও দেখছো তোমাদেরকে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য হালকা পাতলা ডিমের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন তোমরা পাশে থাকা বেল অন করে রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আজকের মতো এখানে